দেখো, মাধ্যমিকের ভূগোল কোশ্চেন 2024 সালের কোশ্চেন কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু অনেক সহজ হয়েছে ভূগোল কোশ্চেন। দেখো এই যে এমসিকিউ গুলো দেখো, হ্যাঁ খুব সহজ কোশ্চেন হয়েছে। আমি একটু আগে দেখলাম, যারা একটু ভালো করে পড়েছো তারা 100-এ 100ই পাবে ভালো লিখলে, কারণ সব শর্টবট মিলিয়ে যে কোশ্চেনটা হয়েছে সবই কিন্তু খুব ইজি এসেছে কোশ্চেন। কারণ ভূগোল সাধারণত একটু ঘুরিয়ে দেয়, কিন্তু এবছর কিন্তু অনেক সহজ কোশ্চেন হয়েছে। দেখো যারা বই টেক্সট বই খুঁটিয়ে পড়েছো তারা এগুলো সব অ্যান্সার করতে পারবে, দেখতে পাচ্ছ? শুদ্ধ অশুদ্ধ গুলো ইজি দিয়েছে, তোমার শূন্য স্থান পূরণ গুলোও সহজ দিয়েছে, মেলানো সব সহজ। তারপরে দেখো ব্রড কোশ্চেনে চলে আসি, 2 নম্বর কোশ্চেনে, কয়াল কি, কঠিন বর্জ্য কি, খুব সহজ কোশ্চেন গুলোই দিয়েছে। কার্যকরী সৌর বিকিরণ কি, যারা পড়ে গিয়েছে তারা এগুলো মিস করবে না আর কি। নবনী ভবনের সংজ্ঞা দাও, অ্যাপোজি কি। তারপরে দেখো এই যে জৈব জৈব অভঙ্গুর। তবে দেখো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যেহেতু আর্টস গ্রুপটা তোমাদের কোশ্চেন ইজি এসছে, তো তোমরা সায়েন্স গ্রুপটা একটু ভালো করে পড়ে যেও, অঙ্ক ভৌতবিজ্ঞান প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রতি বছরই কিন্তু এরকম হয়। আর এখানে দেখো বোর্ড কোশ্চেনগুলো খুব সুন্দর, বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব, হ্যাঁ তারপরে বায়ুর ক্ষয় কার্য, সমুদ্র স্রোতের প্রভাব, খুব ইজি কোশ্চেন হয়েছে। আখ চাষের অনুকূল পরিবেশ এসেছে, খুব ইজি কোশ্চেন হয়েছে। আর এই যে ম্যাপ পয়েন্টিংগুলোও দেখো কমনের মধ্যেই কিন্তু দিয়েছে, সব মিলিয়ে একটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে, একদম 90-তে 90 পাওয়ার মতো কোশ্চেন হয়েছে।